সম্মানিত ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব আপনারা আপনাদের কবুতরের খামারে থেকে কিভাবে মশা দূর করবেন। শুধু কবুতরের খামারই না, যে কোনো খামার, কবুতরের খামার বলেন, মুরগির খামার বলেন, বা হাঁসের খামার বলেন, বা যে কোনো ফার্ম বলেন, বা আপনার বাসা বাড়িও বলেন, যেখানে আপনি বসবাস করেন, সে স্থানেই হোক না কেন, সেখানেও যদি আপনি এই স্প্রেটি করেন, এই পানির সাহায্যে এখন যে স্প্রেটা বানাবো এটা যদি স্প্রে করে দেন ঘরের কোনায় কানায় যদি করে দেন, তাহলে আপনার রুমে বা আপনার খামারে কোনো ধরনের মশা থাকবে না। এটা একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বানানো হবে। তো এইগুলা নিয়ে কিন্তু কোনো ধরনের ক্ষতি নেই। আপনারা যে ধোঁয়া ইউজ করেন, কয়েল বা ধোঁয়া, এইগুলো যদি ইউজ করেন তাহলে অনেক পরিমাণ ক্ষতি আছে। তো আমি এখন যেভাবে বানাচ্ছি তো এটাতে কোনো ক্ষতি নেই। তো এটার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে কিছু পাউডার। তো আপনাদের যে কাপড় ধোয়ার পাউডারগুলো আছে, উইল পাউডার, তো কাপড় ধোয়ার কিছু পরিমাণ পাউডার নিয়েছি। তো কাপড় ধোয়ার পাউডারের পর আমি দেখেন সাথে লেবু নিয়েছি এবং কি স্যাভলন নিয়েছি। স্যাভলন না হয় আপনারা ডেটলও নিতে পারেন, যেটা থাকে। তো লেবু নিয়েছি, তো লেবুর রসটা ভালো করে দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে দেখেন পানি বেশি হবে না, পানি সর্বোচ্চ হাফ লিটার পানি হবে। তো এরকমই হাফ লিটার পানি, তো কিছু পরিমাণ পাউডার নিয়েছি। তো অনুমান করে নেবেন, তো দুইটা লেবু চিনি নিয়েছি। তো আমি এখানে যে পানি যেহেতু একটু বেশি, তো আপনারা যদি একটা রুমের জন্য করেন তাহলে এত পানির প্রয়োজন নাই, হালকা পরিমাণ হলেই হবে। আর পানিও মনে করেন হালকা পরিমাণ হলেই হবে, তো কিছু পরিমাণ নেবেন আর কি অনুমান করে। তো আমি যেহেতু আমার লক্ষ্যে দিব, তারপরে ইচ্ছা করলে আমি আমার বাসাতেও ইউজ করতে পারবো, সেই কারণে আমি একটু বেশি করে পানি নিছি আর কি। তো পানির সাথে দুইটা লেবুর চিনি নিছি, তো দুইটাই আমি ভালো করে দিয়ে দিব। তো পাউডার, লেবুর রস আর সেবলন একখানো দিলে একসাথে মিক্স করে দিতে হবে ভালো করে। তো আপনারা দেখতে থাকেন যে আমি কীভাবে তৈরি করি। তো অনেকে আছেন যে কয়েল ইউজ করেন, কয়েল কিন্তু ভুলেও ইউজ করবেন না আপাতত খামারের ভিতরে যদি করেন, তাহলে তাদের যে শ্বাস প্রশ্বাসটা আছে এটা নিতে তাদের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আরও ক্ষতির সম্মুখীন হতে হয় আর কি। তো এইগুলো কখনো করবেন না। আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন যে ধোঁয়া জাতীয় ছাড়া কীভাবে খামার থেকে মশা তাড়ানো যায় আর কি। ধোঁয়া ছাড়া, একদম ধোঁয়া ছাড়া, যেমন ধোঁয়া বা কয়েল, অনেক সময় দেখবেন অনেকে খ্যার দিয়া বা বিভিন্ন কিছু দিয়া, খড় দিয়াও ধোঁয়া তৈরি করে। তো এইগুলো না করে আপনারা নিজেরা যদি কোনো ভিন্ন পদ্ধতিতে, যদি কোনো ক্ষতি ছাড়া যদি আপনারা মশা তাড়াতে পারেন, তাহলে ওইগুলো করতে কেন যাবেন। তো আমি আপাতত এক চামচ, হয়তো বা এক চামচের মতো আর কি, এক চামচের মতো সেবলন নিলাম। তো এইগুলো নিয়ে ভালো করে অবশ্যই মিক্স করতে হবে। তো দেখেন আমি এটাকে ভালো করে মিক্স করি। আর পানির কথাটা বলতে ভুলে গেছি, পানিটা অবশ্যই আপনারা কীরকম পানি নেবেন, এটা কিন্তু ঠান্ডা পানি নিলে হবে না। পানিটা আপনারা ফুটিয়ে নেবেন, আপনারা চুলাতে দিয়ে পানিটা ফুটিয়ে নেবেন। পানিটা অবশ্য কুসুম গরম হতে হবে। পানিটা ফুটানোর পর হালকা যখন একটু ঠান্ডা হবে, বা কিছু গরম বা কিছু ঠান্ডা, এরকম পর্যায়ে, মানে কুসুম গরম পানি আর কি। তো এরকম পানির সাথে লেবুর রস আর সেবলনটা ভালো করে একসাথে মিক্স করে দিবেন। ভালো করে একসাথে মিক্স করে দিয়ে আপনারা ভালো করে অবশ্যই মিক্স করবেন, যতক্ষণ পর্যন্ত মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে থাকবেন। আর যখন এটা মিক্স হয়ে যাবে তাহলে আপনারা আপনাদের খামারে আপনারা প্রয়োগ করতে পারবেন। শুধু খামারেই না, আমি আগেও বলেছি, শুধু আপনারা কবুতর খামারে না, এটা ইচ্ছা করলে আপনারা বাসা বাড়িতেও ইউজ করতে পারবেন। তারপর গরু ছাগল, হাঁস মুরগি, যেই যেখানেই ইউজ করেন না কেন, সব জায়গায় ইউজ করতে পারবেন। তো আর কবুতরের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, যদি এরকমভাবে মশা তাড়াতে পারেন তাহলে ভালো। আর যদি আপনার যেইখানে কবুতর লালন পালন করতেছেন, সেইখানে যদি আপনি মনে করেন যে মশারি ইউজ করতে পারেন, যে মশারি ইউজ করার মতো, তাহলে সবচেয়ে বেটার হয় মশারি ইউজ করলে। তো আমার এখানে যে কবুতরগুলো লালন পালন করতেছি বা যেভাবে করতেছি না কেন, তো এভাবে এখানে কোনোভাবেই কিন্তু মশারি ইউজ করা সম্ভব না। সে কারণে আমি একটু সমস্যার মুখে পড়ছি। তো আমি আপনাদেরকে কিছু কালকে একদিন হয়তো বা ভিডিও দিছি, তো ওইখানে দেখতে পাচ্ছেন আমার কবুতরের বাচ্চাগুলো মশায় কামড়ে কিন্তু গুটি করে ফেলেছিল। তো এই কারণে আমি মূলত আজকে মশা তাড়ানোর ব্যবস্থা করছি। তো এই পানিগুলো অবশ্যই আমি দেখেন স্প্রে বোতলে ভরে নিছি। তো এখন আমি যদি চতুর্পাশে স্প্রে করে দিই তাহলে কিন্তু একটা মশাও থাকবে না, সবগুলো মশাই মারা যাবে। তো কীভাবে স্প্রে করতে হয় আপনারা সকলেই জানেন হয়তোবা। তো আমি যেরকমভাবে করছি এরকমভাবে করে চতুর্পাশে ছিটিয়ে দিবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।